আমাদের দেশে সবচাইতে বেশি যে মিথ্যা কথাটা বলা হয় সেটা হচ্ছে, দোস্ত তুই 5 মিনিট খারাপ, 5 মিনিট পর তোর কল ব্যাক করতেছি, ঠিক আছে দোস্ত, এটাই অবিশ্বাস করবে না কোন সময়। কবি বলেছেন, কবি কইছে হুদাই বেটার নামে গুজব ছড়ায়। তোমার এই চোখের লিপস্টিকের মধ্যে আমি ডুবে যাই, কিন্তু তোমার ঠোঁটের কাজল এটা তোমাকে পাগল করে দেয়। উল্টা পাল্টা হয়ে গেল না, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। বউ 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 কেডা আপনি মানুষটা, কেডা সাথীটা সারান দেই। এরকম মেকআপ ছাড়া সবসময় সামনে আবার না, মস্ত দেখানোর সময় হার্ট অ্যাটাক হইতে পারে। মিম ও মিম, এই তুমি বাবার সামনে বুটি স্কিলি গা কইছি কি জানো, তুমি আমার এত পরিমাণ কষ্ট দিছো, তোমার কষ্টে আমার হাতটা এত পরিমাণ ব্রোকেন বুঝছো, তাই চোখের পানি বাইরে নিয়ে রাস্তা ভুলে গেছে, আধা কাপ জাগাতে পারেছ। আয়োরিমা তোমার বড় ভাই না চলে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরে আসো। ও ভাবি মা, তুই না বাসাতে আইলাম, আমি তো মেয়ে ছিল না, আমি তো একটা মানুষ তাই নিয়ে। সরি সরি সরি, ভুলে না তোমার ফোন দিয়ে দিছি, হ্যাঁ রাখি। আমি বুঝলাম না, ল্যাংড়া আমের কেজি যদি 100 টাকা হয় তাহলে সুস্থ আমের দাম কত? কত? 1200 টাকা হইবো, হইতে পারে, হইতেও পারে। 100 টাকা ল্যাংড়া খেতে আমাকে 12টা খামু। হ্যাঁ স্যার। মেয়েদের চুলের গন্ধ, পচা ডিমের গন্ধ রে আর মানায়। দেখো জীবন আমার বেস্ট ফ্রেন্ড, ওনাকে বলছে তুমি নাকি অন্য মেয়ের সাথে রিলেশন করো, তোমার সাথে ব্রেক আপ। কি ব্রেক আপ? খুশি থাকার 2টা উপায়, 1 নিজে সিঙ্গেল থাকো, 2 বন্ধুকে প্রেমে ক্যাসার লাগে তাকে সিঙ্গেল করে দাও। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করেন না, কিছু মনে করবেন না তো? না না না, সত্যি করে কর। হ্যাঁ হ্যাঁ সত্যি, আপনি করেন, জিজ্ঞেস করেন। চলো কইলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কয়টা বাজে? কয়টা বাজে? কি বলেন এগুলা? আমি একটা সুন্দরী মেয়ে, কি সুন্দর করে সেজে টেজে আসি, আর মনে করছে আপনি আমাকে প্রপোজ টপোজ করবেন, তা না এসে কয়টা বাজে জিজ্ঞেস করতে আসছে? আমার তো বাইতে বউ আছে, প্রপোজ করার চান্স নাই। তাহলে বউরে যাই জিজ্ঞেস করেন কয়টা বাজে। তোমার বউ তো এই জায়গায় নাই, বউ খারাপ জিগাইতে আসি। ওগো প্রিয়তম, তোমার মতো করে ভালোবাসা আমাকে এই জগতের কেউ দেলে না, বুঝতে পারিছো? একমাত্র জিগাইছি কয়টা বাজে, সে আমাকে ঝাড়ি ঝুড়ি দিয়ে চলে গেছে, কত কয়টা বাজে? ব্যাটারি নাই ঘড়িতে? তো একটু মদি দোকান যা, একটা ব্যাটারি এনে লাগাও, লাগাই তারপর কয়, আমি হল্টে আসি। ভেবেছিলাম সে চলে গেলে আমি মরেই যাবো, ভেবেছিলাম সে চলে গেলে আমি মরেই যাবো, চলে গেছে প্রায় 7 বছর হয়েছে, অন্তরে একবার জ্বর হয় নাই। আয়োর মা কি হয়েছে?